শহরে বা বিভিন্ন পাড়া মহল্লায় লেখাটাকে প্রবাসী প্রবেশ নিষেধ। আসলে এটা খুবই দুঃখজনক, কারণ প্রবাসী যারা তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। তাই যে সমস্ত ব্যবসায়ী ভাইরা এ ধরনের কোনো দোকানে বা কোনো মহল্লায় যদি কোনো এলাকাবাসী লাগিয়ে থাকেন, আপনারা এ ধরনের পোস্টার অনতি বিলম্বে আপনারা ছিঁড়ে নেবেন এবং আপনারা উঠিয়ে নেবেন। এটা খুব দুঃখজনক ব্যাপার যে যারা বিদেশে আছে তাদের মা বাবার ছেলে মেয়ের স্ত্রী সন্তানদের আদর ভালোবাসা মায় মহব্বত ত্যাগ করেই দেশকে ভালোবেসে তারা দেশের জন্য কাজ করে যাচ্ছে। হয়তো আজকে এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এই মহামারী দেখা দিয়েছে। তাই অনেকে বিদেশ প্রবাসী ভাইদেরকে নিয়ে উপহাস ঠাট্টা এবং বিভিন্ন আজেবাজে কথা বলতেছেন। আমরা বিশেষভাবে অনুরোধ করব এ ধরনের আজেবাজে মন্তব্য থেকে আপনারা বিরত থাকবেন, কেননা তারা আপনার ভাই বন্ধু হলে কি করতেন? আজকে আপনি বিদেশ প্রবাসী ভাইদের নিয়ে কটূক্তি করেন, মন্তব্য করেন। কয়েকদিন আগে এই বিদেশ প্রবাসী ভাইয়ের কাছে ফোন দিয়ে বলেছিলেন যে আমার একটা মোবাইল লাগবে দোস্ত, মোবাইলটা পাঠাও। কয়েকদিন আগে আপনি অসহায় আপনার মেয়েটাকে বিয়ে দিতে পারেন না, আপনি বিদেশি প্রবাসী ভাইকে ফোন দিয়েছিলেন যে ভাই তুমি কিছু টাকা পাঠাও, আমার মেয়েটার বিয়ে হবে। আজ থেকে কয়েকদিন আগে আপনি বিদেশ প্রবাসী ভাইয়ের কাছে ফোন দিয়েছিলেন যে দোস্ত আমার জন্য একটা পারফিউম পাঠাও। আর আজকে আপনি বিভিন্ন অলিগলি এবং বিভিন্ন ব্যবসায়িক দোকানে লিখে বেড়াচ্ছেন যে বিদেশ প্রবাসী প্রবেশ নিষেধ। এটা খুবই দুঃখজনক। এ ধরনের কোনো এলাকাবাসী বা কোনো ব্যবসায়ী ভাই যদি করেন, আমরা আপনাদেরকে নিন্দা জানাবো। আপনারা এ ধরনের পোস্টার এবং লিফলেট থেকে বিরত থাকবেন। ওরা আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা, তাদের প্রতি সম্মান রেখে এবং তারা দেশকে যে ভালোবাসে, আমি বিদেশ প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা তো দেশকে ভালোবাসেন, যার কারণে আপনারা দেশের মাটি রেখে বিদেশের মাটি থেকে অনেক পরিশ্রম করে অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য কষ্ট করে যাচ্ছেন। মাসের পর মাস, বছরের পর বছর আপনারা বিদেশ থাকেন। আপনারা যারা বিদেশ থেকে এসেছেন রেমিটেন্স যোদ্ধারা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যেহেতু আপনি মাসের পর মাস কষ্ট করতে পারেন, সরকার কর্তৃক যে নির্ধারিত একটি সময় আপনাদেরকে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, তাহলে আপনিও সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারও সুরক্ষিত থাকবে এবং আমাদের বাংলাদেশও সুরক্ষিত থাকবে। তাই বিদেশ প্রবাসী ভাইদেরকে সরকারের নির্দেশিত আদেশ পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। পাশাপাশি আমাদের যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব কোনো বিদেশ প্রবাসী ভাইকে নিয়ে কোনো কটূক্তি উপহাস বা বাজে মন্তব্য করা যাবে না। বিদেশ প্রবাসী ভাইরা আমার ভাই, আমার সন্তান এবং তারা আমাদের অর্থনৈতিক চাকা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সুতরাং তাদেরকে তাদের প্রতি সম্মান রেখে আমাদেরকে তাদের বোঝাতে হবে এবং তাদেরকে আমাদের কাউন্সিলিং মাধ্যমে যে এটা যে মহামারী এটা বুঝে আমাদেরকে তাদের ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা এটা বোঝাবো এবং তারা আমাদের বুঝ মানবে। যারা